আসসালামু আলাইকুম, শাহরিনস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো কিভাবে কম সময়ে অল্প মশলায় সর্ষে ইলিশ রান্না করা যায়। আসুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। আমি একটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি সরিষার তেল, লবণ। আমি সরিষাটা ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। নিয়েছি ফোড়নের জন্য কালো জিরে। নিয়েছি পেঁয়াজ বাটা। নিয়েছি 8-10টা কাঁচামরিচ। নিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ। আমি এখন একটা মিক্সিং জারে সরিষাটা পেস্ট করে নেব। আমি সরিষাটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। সরিষাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ সরিষাটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে তেতো ভাবটা কমে যায়। আমি সরিষাটা পেস্ট করব কাঁচামরিচ আর লবণ মিশিয়ে, কারণ কালো সরিষাটা একটু তিতা লাগার সম্ভাবনা থাকে। আপনি যদি সরিষাটা কাঁচামরিচ আর লবণ দিয়ে পেস্ট করেন তাহলে সরিষার তেতো ভাবটা কমে যাবে। আমার সরিষাটা পেস্ট করা হয়ে গেছে, আসুন মূল রান্নায় চলে যাই। আমি চুলাতে একটা প্যান বসিয়ে তা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল ছাড়া সরিষা ইলিশের স্বাদটাই পরিপূর্ণ হবে না, তাই আপনারাও ট্রাই করবেন সরিষার তেল দিয়েই রান্না করতে। তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এখন আমি ফোড়নের জন্য কালো জিরা দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে নেব। এরপর কিছুটা লবণ দিয়ে দেব। যেহেতু আমি সরিষা পেস্টের সময় লবণ দিয়েছি, তাই আমি এখন লবণের পরিমাণটা কম দেব। গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলাগুলো দিয়ে একটু নেড়ে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে এলে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে এলে আমি খুব সাবধানে মাছগুলো এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। খুবই সাবধানে দেব, কারণ ইলিশ মাছটা খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো উল্টানোর কিছু সময় পর আমি পেস্ট করে রাখা সরিষাটা দিয়ে দেব। আপনারা অবশ্যই ট্রাই করবেন সরিষা পেস্ট একটু পরে দিতে, কারণ তেলে দিয়ে সরিষাটা কষালে সরিষার তেতো ভাবটা থেকে যাবে। এখন আমি বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি বাড়তি আর কোনো পানি ব্যবহার করব না। ইলিশ মাছটা খুব নরম আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। আমি আলতোভাবে নেড়ে মাছের সাথে সরিষা পেস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সাবধানে নাড়ব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফিরে আসব 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা তুলে আলতোভাবে নেড়ে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি এখানে ঝাল বৃদ্ধির জন্য দিচ্ছি না, জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে জন্য কাঁচামরিচটা দেওয়া। দেখুন সরিষা ইলিশটা প্রায় হয়ে এসেছে। আপনারা যে যেমন ঝোল খাইতে পছন্দ করেন ঠিক তেমনটাই ঝোল রাখবেন। সরিষা ইলিশে গা মাখা ঝোলটা রাখলে খুব বেশি ভালো লাগে। দেখুন একটু মাখা মাখা ভাব এসেছে। আমি এখন একটা সার্ভিং ডিশে মাছগুলো সুন্দরভাবে উঠিয়ে নেব।
রেডি হয়ে গেল আমার সর্ষে ইলিশ রান্নাটা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।